আমি রূপম, আজকের এই ভিডিওতে আমরা ফাইটারের মোশন পোস্টার নিয়ে কথা বলবো, যেটা আজকে সকালবেলা ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো মোশন পোস্টার? এখানে এই ছবির প্রোটাগনিস্ট অনিল কাপুর, দীপিকা পাডুকোন এবং ঋত্বিক রোশনের ফার্স্ট লুক রিভিল করা হয়েছে। ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যে প্রিভিয়াসলি দুটো অল টাইম ব্লকবাস্টার দিয়েছে। তো এই ছবির থেকে এক্সপেকটেশান স্কাই হাই। ছবিটা আসছে 2024 25 জানুয়ারি, মানে প্রজাতন্ত্র দিবসের টাইমে। তো এই ছবিটা হেভি ওপেনিং এবং ভালো কিছু হবে, এটুকুই আমরা আশা করছি। এই মোশন পোস্টারের যে লুক অ্যান্ড ফিল, সেটা দেখে অনেকটা আপনাদের টপ গান মনে হতে পারে। তবে এই ছবিটা টপ গানের রিমেক, টপ গানের রিমেক এরকম করে চিৎকার করবেন না, একদম এটা ভাববেন না। তার কারণ সিদ্ধার্থ আনন্দের ছবিতে বারবারই একটা হলিউড টাচ সেরকম ধরনের সিকোয়েন্সেস করার তিনি চেষ্টা করেন, এবং তিনি যে বাজেটে সেটা বানান সেটা কিন্তু অ্যাকশন সিকোয়েন্সে হেভি হয়, তিনি সেটা করতে পারেন। তো এই ছবিটা আমাদের এখানকার প্রথম এরিয়াল অ্যাকশনার, তিনি অন্যরকম কিছু ট্রাই করছেন, তো সেটাকে আমরা সুযোগ দিই। সিদ্ধার্থ আনন্দের ভীষণের ওপর ভরসা রয়েছে, এবং ঋত্বিক রোশন মানে তার কন্টেন্টের ওপর 200% ভরসা রয়েছে, এবং সে এবার কামব্যাক করবে এবং বক্স অফিসে জাস্ট আগ লাগিয়ে দেবে। তো ঋত্বিকের ওপর আমার পুরো ভরসা রয়েছে, এবং গ্রিক গড ভাই ঋত্বিক রোশন তো সলিড কিছু হবে, এটুকুই মনে হয়। আর দীপিকা পাডুকোন বলি বা অনিল কাপুরেরা প্রত্যেকেই না হেভি পারফর্মার, তো এই ছবিটার কমার্শিয়াল ভ্যালু, ছবিটার পোটেনশিয়াল বক্স অফিসে হেভি কিছু করে যাওয়ার, এটা তো 200% রয়েছে। এবার যদি এদেরকে কীরকম লাগছে বলি, তো জি শুটে এরা যেহেতু প্রত্যেকেই ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসার, এদের কর্তৃত্ব, এদের মিশন, এই গল্প বলবেই ছবিটা, এবং এদের তিনজনকেই হেভি লাগছে, দারুণ লাগছে। তো এই ছবিটা দেখার কীরকম হয়, এবং মোশন পোস্টারটার একদম মানে ভিডিওটার শেষ ভাগে যেরকমভাবে বন্দে মাতরম গানটা আপলিফটেড হয়, মানে এই মোশন পোস্টারটা যদি আমাদের খুব ভালো লাগে সেই পোর্শনে গিয়ে দারুণ হয়ে যায়। এবং আজকের দিনে এই মোশন পোস্টারটা আনা মানে হেভি স্ট্র্যাটেজি। তো আমি এই ছবিটার জন্য এক্সাইটেড। সিদ্ধার্থ আনন্দ তার ওপর 200% ভরসা রয়েছে, তার ভিশন যেরকম, সে এই ছবির কমার্শিয়াল ভ্যালু না কমতে দেবে এবং না এখানে যে পোটেনশিয়াল এরকম একটা প্লটের সেটাকে কোনোভাবে পড়তে দেবে। তো বিজনেসও হবে, ভালো প্লটও থাকবে, এটুকু আশা করা যায়। তো দেখার কেমন হয় এই ছবিটা, ফাইটার নিয়ে আমি খুব এক্সাইটেড, এবং এই মোশন পোস্টারটা এক কথায় সুপার হয়েছে। তো এই ছিল আমার রিয়াকশন, তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জানো তো আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।